টাকার জন্য পতিতালয়ে যে দেশের নারী সেনারা অর্থের অভাবে পতিতাবৃত্তিতে লিপ্ত হচ্ছেন নারী সেনারা। সাম্প্রতিক এক জরিপে দেখা যায় দেশটির অন্তত 500 নারী সেনা পতিতাবৃত্তিতে লিপ্ত রয়েছে বলে তথ্য প্রকাশ করা হয়েছে। আর সে দেশটি হলো ইসরায়েল। এমন তথ্য প্রকাশের পর মিশেল রেজিনা নামে একজন নারী সংসদ সদস্য সোমবার জেরুজালেম পোস্ট পত্রিকায় এক মতামত কলামে এই রিপোর্টকে দেশটির সরকারের জন্য লজ্জার প্রতীক বলে মন্তব্য করেন। তিনি বলেন, ইসরায়েলের মারাত্মক অর্থনৈতিক সংকটের ইসরায়েলের বহু নারী ও পুরুষ সেনারা পতিতাবৃত্তিতে জড়িয়ে পড়েছে। পরিস্থিতি সংকটজনক এবং এ অবস্থা ঠেকাতে আমাদের অবশ্যই কাজ করতে হবে। ইসরায়েলের সেনারা বারবার সহায়তার আবেদন জানালেও তারা কোনো সহযোগিতা পাননি, ফলে তারা জীবনের প্রয়োজন মেটাতে অর্থ আয়ের জন্য পতিতাবৃত্তির মতো বিকল্প পথ বেছে নিতে বাধ্য হচ্ছেন। রোজিন বলেন, কোনো কোনো ক্ষেত্রে ইসরায়েলের সেনা কমান্ডাররাও বিষয়টি জানলেও তারা অর্থনৈতিক সমস্যা সমাধানের জন্য কোনো ভূমিকা নেননি। এমনকি পতিতাবৃত্তির কোনো কোনো ঘটনা সেনাঘাটের ভিতরে ঘটছে। সংসদ সদস্য রেজিন জানান, তিনি এর মধ্যে প্রতিরক্ষা বিষয়ক সংসদীয় কমিটির ইস্যুটি জরুরি ভিত্তিতে আলোচনার অনুরোধ জানিয়েছেন। সেনাবাহিনীকে কেন অব্যাহতভাবে উপেক্ষার দৃষ্টিতে দেখা হচ্ছে, কমিটির কাছে সে প্রশ্নের জবাব চাওয়া হয়েছে বলে তিনি জানান। আমাদের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।